বন্ধুরা মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আজও আপনাদের সাথে আসি প্রথম আলোর মডেল টেস্ট বাংলা সমাধান নিয়ে যে কোনো সরকারি চাকরির জন্য সাজেশন ভিত্তিক সমাধান আর যেটা বলতে চাই ভিডিও টিউটোরিয়ালের শুরুতেই যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা এখনও করেননি তারা নিয়মিত বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা শুধু বাংলার জন্য না এটা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত অত্যন্ত সহজভাবে গণিত উপস্থাপন করা হয়েছে আমাদের চ্যানেলে আর আপনার যে কোনো সরকারি চাকুরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল যদি নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি চেপে দিন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি এক নাম্বার আছে পথে প্রবাসে গ্রন্থটি কার লেখা পথে প্রবাসী গ্রন্থটি অন্নদাশঙ্কর রায়ের লেখা দুই নম্বর আছে বাংলা ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা বর্ণ কয়টি বাংলা ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রার বর্ণ হচ্ছে সাতটি কোনগুলো স্পর্শ ধ্বনি ক ও ম স্পর্শ ধ্বনি চার নম্বরে হচ্ছে কবি কঙ্কন কার উপাধি কবিকঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী পাঁচ নম্বরে রহমত ও খুকি চরিত্র দুটি কোন গল্পের রহমত ও খুকি চরিত্র দুটি হচ্ছে কাবুলিওয়ালা গল্পের আর মাঝে যে কথাটি বলে রাখি ভিডিওটির উপকারিতা সম্পূর্ণরূপে পেতে বা হানড্রেড কমন পেতে আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভিডিওর যে প্রকৃত উদ্দেশ্য সেটা পূরণ হবে এবং আমি নতুন নতুন ভিডিও দিতে আরও উদ্বুদ্ধ হব আপনারা যদি মাঝপথে পথে চলে যান তাহলে আসলে ভিডিও দেওয়ার কোনো মানে যে মেইন উদ্দেশ্য সেটাই পূরণ হয় না দেখা গেলো প্রথম থেকে বা শেষ থেকে বা মাস থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সো আপনি হান্ড্রেড পারসেন্ট কমনের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ছয় নম্বর আসছে হারিকিরি কোন দেশের শব্দ হারিকিরি হচ্ছে জাপানি শব্দ সাত নম্বরে চতুরঙ্গের সন্ধিবিচ্ছেদ চতু বিসর্গ যোগ অঙ্গ চতুরঙ্গ আট নম্বরে জল শব্দটির প্রতি শব্দ কোনটি জল শব্দটির প্রতি শব্দ হচ্ছে অম্বু কোনটি অর্ধতৎসম শব্দ অর্ধতৎসম শব্দ হচ্ছে গিন্নি আমি চারটা অপশনের ভিতরে যেটা সঠিক সেই সব সেই অপশনটা শুধু দিয়েছি কারণ ভিডিওটা যাতে বেশি লম্বা না হয়ে যায় এই কারণে আমি শুধু সঠিক উত্তরটা আপনাদের সামনে তুলে ধরছি আর কি দশ নম্বরে ভানুসিংহ কার ছদ্মনাম ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম এগারো নম্বরে আশি বিষ শব্দটি কোন সমাসের উদাহরণ আসিবির শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ বারো নম্বরে সংসপ্তক কার লেখা সংসপ্তক এটা লেখা হচ্ছে শহীদুল্লাহ কাউসারের তেরো নম্বরে চর্চাপদে ভূসুকুপা রচিত পদের সংখ্যা কতটি আটটি ১৪ নম্বরে মজলুম আবিদ কার ছদ্মনাম শামসুর রহমানের পনেরো নম্বরে হুমায়ুন আহমেদের প্রকাশিত প্রথম উপন্যাস হল নন্দিত নরকে ষোলো নম্বরে চর্চাপদের যে পথটি খণ্ডিত আকারে পাওয়া যায় বা পাওয়া গেছে তেইশ নং পদ সতেরো নম্বরে বাংলা টপ্পা গানের জনককে রামনিধিগুপ্ত আঠেরো নম্বরে পদ্মাবতী কার লেখা পদ্মাবতী লেখা হচ্ছে আলাওলের আর মাঝখানে যে কথাটা আবার বলতে চাই সেটা হচ্ছে আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি তার ভিতরে আমার চ্যানেলে আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত দেখবেন আমার চ্যানেলে প্লে আকারে দেওয়া আছে সার্বিক প্রস্তুতির জন্য আপনারা এখান থেকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সকল ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারেন এবং সবগুলোই সাজেশন ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাসাইকৃত ভিডিও টিউটোরিয়াল এবং আমার এই ভিডিওটার নিচের ডিসক্রিপশনে আমার টোটাল ভিডিও টিউটোরিয়ালের লিংক দেওয়া আছে আপনার মন মতো ওখান থেকে যেটা খুশি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দেখতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক থেকে উনিশ নম্বরে রায়গুণাকার কার উপাধি রায়গুণাকার হচ্ছে ভারতচন্দ্রের উপাধি বিশ নম্বরে গঠন অনুসারে বাক্য কত প্রকার গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার তাহলে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আর সামনে একুশ তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার এটা তৃতীয় ধাপ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা এবং তারা আমাদের সাথেই থাকুন এবং যারা অলরেডি দিয়েছেন তারা আপনাদের প্রস্তুতিটা কন্টিনিউ করুন কারণ সামনে আরও বিশ পঁচিশ হাজারের সার্কুলার আসতেছে শুধু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নয় গভর্নমেন্ট যে কোনো পরীক্ষার জন্য আপনারা এখান থেকেই এটা থেকেই আপনারা উপকৃত হবেন আশা করি ইনশাল্লাহ আর এরপরে যেটা আছে আঠাশ তারিখে আসে সর্বশেষ ধাপের পরীক্ষা আপনারা সময়টা কাজে লাগান এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন আর কমেন্টস বক্সে আপনাদের কমেন্টস শেয়ার লাইক এগুলো অবশ্যই দিবেন কারণ কী ধরনের ভিডিও আপনারা চান সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আর সাজেশন আমার ভিডিওগুলো এগুলোই সাজেশন এটাই মনে রাখবেন শুধু আপনারা সাজেশন সাজেশন করেন আসলে আমি এই ভিডিও ভিডিওগুলো দিই এগুলোই সাজেশন এর ভিতর থেকে থাকবে ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্তই খোদা হাফেজ